তোমার যে ফার্স্ট রিলিজ তুমি যে মানবজমিন এই বছরের ক্ষেত্রে সেখানেও একটা গান ভীষণ একটা ফ্যাক্টর হয়েছিল, ভাইরাল হয়েছিল অরিজিতের গান। হ্যাঁ, গানটা নিয়ে তার একটা কথা বলেছিল মঞ্চে, তার ভাবনা অরিজিৎ সিং মঞ্চে বলেছিল। নিজে যখন প্রথম এই গানটা শুনেছিল অরিজিতের গলায় তখন ঠিক কেমন লেগেছিল, মানে ওই ফিলটা? আমি অরিজিৎ মানুষটাকে খুব কাছ থেকে চিনি বলে আমি 2011-12 সাল থেকে ওকে খুব ঘনিষ্ঠভাবে চিনি, 12 সাল থেকে বিমো প্রিসাইজ। তখন ও জাস্ট অরিজিৎ সিং হচ্ছে এবং ওই বরফি, তারপর এজেন্ট বিনোদের গানগুলো জাস্ট বেরিয়েছে, সাংহাই, এবং তখনও হাওয়া বদলের গান গেয়েছিল দুটো, সেই সূত্রে আমার সঙ্গে ওর আলাপ এবং তারপর থেকে অত্যন্ত ঘনিষ্ঠতা। তো তো এবং একটা সাধারণ চায়ের দোকানে ঢুকে আমাকে নিয়ে গিয়ে হঠাৎ করে তুমি এই খিরুটি খাবে বলে নিজেই হাতেই বানাতে আরম্ভ করে, তো ইত্যাদি। তো ওর মধ্যে ওই মানুষটা আছে, যে মানুষটা অ্যাকচুয়ালি রামপ্রসাদী গানটা গাইবার, আসলে রামপ্রসাদী গান বা কিছু গান তো আছে পৃথিবীতে যে গানগুলো গাওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। হ্যাঁ, সেটা শুধু সাংগীতিক যোগ্যতা নয়, সেটা এক ধরনের আধ্যাত্মিক যোগ্যতা অর্জন করতে হয়। তো অরিজিতের সত্যি সত্যি এই আধ্যাত্মিক যোগ্যতাটা আছে বলে আমি আমি যেটুকু চিনি অরিজিৎকে, তো আমি জানতাম ও কীরম গাইবে আমার সেটা নিয়ে কোনো মানে সন্দেহ ছিল না। এবং যখন আমি প্রথমবার শুনলাম মানবজমিনের মিউজিক রিলিজে, আমি আমার সুজাতদার পাশ থেকে বললো গানটা কিন্তু শিখে দিয়েছে। আমি বললাম যে বস, আমার এটা নিয়ে একটুও ভাবনা ছিল না যে কীরকম গাইবে, আমি চিনিও কেউ কী করতে পারে এটা নিয়ে আমার সম্পূর্ণ সম্যক ধারণা ছিল আগে থেকেই আর কি।